ম্যাথপয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকের পর্বে আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা হবে, অর্থাৎ আমাদের টপিকসটা ছিল আজকে সেটা হচ্ছে স্থিতিবিদ্যা সংক্রান্ত আমাদের যতগুলো ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ আসে সবগুলো এমসিকিউ নিয়ে খুব সহজে কিউ আলোচনা করা যায়, এটাই হবে আজকের আলোচনা, ঠিক আছে? এবং কি পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় আসে এরকম প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো স্থিতিবিদ্যাতে যদি আপনার কাছে বেসিকই কোনো প্রবলেম মনে হয়, বা স্থিতিবিদ্যার কোনো টপিক্সে যদি কোনো সমস্যা মনে হয়, বা কোনো অঙ্কগত যদি সমস্যা মনে হয়, স্থিতিবিদ্যার প্রত্যেকটা বেসিকের টপিক্স এবং কি প্রত্যেকটা অঙ্ক করানো হয়েছে এর আগের পর্বগুলোতে, সবগুলো পর্বের বেসিক লিঙ্কগুলো এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। আর যদি আপনি একেবারে স্থিতিবিদ্যা মোটেও যদি আপনার কাছে নলেজে নাও থাকে, তারপরেও আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, এবং কি আমি খুব সিম্পল সিম্পল টপিক্স নিয়ে কথা বলবো, তারপরেও আপনি এমসিকিউ আনসার করতে পারবেন। তাহলে চলেন শুরু করি। আমাদের স্থিতিবিদ্যার প্রথম যে 8A এর যে টপিক্সটা আমাদের, সেটা হচ্ছে সামান্তরিকের লব্ধি। সামান্তরিকের দুইটি বল যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বরাবর ক্রিয়া করে, তখন তাদের লব্ধিটা কীরকম হওয়ার কথা, তখন আমাদের সূত্রটা কী। আপনি শুধুমাত্র এই সূত্রটাও যদি মনে রাখতে পারেন, আর এস কে সমান পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস প্লাস পি কিউ কস আলফা, এইটা দিয়েও আপনি অনেকগুলো এমসিকিউ করতে পারেন। কারণ প্রতি বছর এই লব্ধি, সামান্তরিকের লব্ধি সংক্রান্ত প্রতি বছরই এমসিকিউ আসে, ঠিক আছে? সো এটা কি, এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস। কোনো একটা বস্তুর উপরে যদি দুইটা বল, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বল, ঠিক আছে, দুইটা বল যদি ক্রিয়া করে, সোজা কথা, দুইটা বল যদি কি করে ক্রিয়া করে, দুইটা বল যদি ক্রিয়া করে, তখন তাদের লব্ধি, ঠিক আছে, দিস ইজ লব্ধি আর, এবং পি ও কিউ এর মধ্যে অতিক্রম যদি আলফা হয়, পি আর কিউ তাদের মধ্যে অতিক্রম যদি আলফা হয়, তাহলে তাদের লব্ধি সমান লব্ধি স্কোয়ার ইকুয়াল টু, লব্ধিকে যদি আমরা আর দ্বারা ডিনোট করি, লব্ধি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস প্লাস পি কিউ কস আলফা। আলফাকে পি কিউ এর অন্তর্গত কোণ, পি আর কিউ এর অন্তর্গত কোণ। শেষ আরেকটা আছে, সেটা হচ্ছে ট্যান থিটা, যেটার আমরা একটু কম দিয়েছি, সেটা হচ্ছে যে সেটা কিন্তু আসে এমসিকিউ একটু কম আসে, সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা হচ্ছে সামান্তরিকের লব্ধির দিক, কোন দিকে গেল সেটা। এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা আমরা করি আর কি। তো আমাদের কাছে যেগুলো সাধারণত এমসিকিউ তো প্রশ্ন হয়, এই সংক্রান্ত প্রশ্ন হয়, এই সংক্রান্ত কোনগুলো, প্রথম কথা হচ্ছে এইটার সম্পর্কে আমাদের কাছে ক্লিয়ার হয়ে আছে, ঠিক আছে, এইটার সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। সেটা কি, একটা বিন্দুতে যদি দুইটা বল ক্রিয়া করে এবং তাদের লব্ধি হবে আর, এবং লব্ধি আর সমান, আর সমান যদি বলেন তাহলে রুট ওভার পি স্কোয়ার, আর যদি বলেন যে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার এই বল স্কোয়ার প্লাস এই বল স্কোয়ার প্লাস টু পি কিউ কস তাদের মধ্যে অতিক্রম, ঠিক আছে? তো আমি সংক্ষিপ্ত আলোচনা করতে, যদি আপনি বলেন আমি আরো স্প্রেড আলোচনা চাই, তাহলে কিন্তু নিচে লিঙ্ক আছে, যেহেতু আমাদের আজকে এমসিকিউ নিয়ে আলোচনা, ঠিক আছে? এরপর আসেন আর জিরো ডিগ্রি ইকুয়াল টু আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। মনে করেন এখানে, এখানে আর নিচে আমি সাব জিরো মানে কি বুঝাইছি, আসলে এখানে আলফা সমান যদি জিরো ডিগ্রি হয়ে যায়, মনে করেন এদের মধ্যতিকোণ যদি কোনো আলফাই হলো না, মনে করেন এটা একটা পি বল, এই এই বলের উপরে আর একটা কি বল যাচ্ছে, এটা একটা পি বল আর একটা কি বল যাচ্ছে, তাহলে এই বিন্দুতে বলটা কি হবে, সর্বোচ্চ লব্ধি প্রাপ্ত হবে, ঠিক আছে? এই জন্য বলছি আর ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম জিরো ডিগ্রি, পি আর কিউ এখন মধ্যতিকোণ কত, জিরো ডিগ্রি। এখানে কিন্তু আলফা, এখানে কোনো একটা অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে, 30 ডিগ্রি 40 ডিগ্রি যাই হোক না কেন, তাহলে যদি জিরো ডিগ্রি হয়ে যায় দুইটার মধ্যে অতিক্রম, তখন কিউটা এসে পির উপরে যাবে, এবং একই দিকে যদি ক্রিয়া করে জিরো ডিগ্রিতে, তাহলে তখন কি হবে, সর্বোচ্চ লব্ধি প্রাপ্ত হবে, তখন দুইটা বলের যোগফল। আর আলফা সমান যখন জিরো হবে তখন লব্ধি হবে পি প্লাস কিউ। অর্থাৎ আপনার কাছে যদি এত কিছু মনে না থাকে, আপনি এখানে আলফা সমান জিরো বসিয়ে দেন, দেখবেন আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই এই যেখানে যদি জিরো বসেন, দেখবেন তো জিরো চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে সরি, আলফা সমান যদি যেখানে জিরো বসাই দেন, তাহলে কস জিরো ইকুয়াল টু ওয়ান, তাহলে দেখবেন পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস জিরো ডিগ্রির জন্য ওয়ান আসবে, টুয়াইস পি কিউ, তার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার, আর স্কোয়ার সমান পি প্লাস কিউ হোল স্কোয়ার, সেখান থেকে আর সমান পি প্লাস কিউ আসতেছে, বিষয়টি নিশ্চিত। এখানে তো আলফার মান যদি জিরো বসাই দেন, পি প্লাস কিউ হোল স্কোয়ার হবে, তার স্কোয়ার সমান পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান আর সমান পি প্লাস কিউ।
ওই দিকে রুট চলে যাবে। এবার আসেন যদি 180 ডিগ্রি হয়, একটা বল মনে করেন এই দিকে ক্রিয়া করতেছে সেটা হচ্ছে পি বল, আরেকটা বল এই বিন্দু থেকে কাজ করতেছে এখানে সেটা হচ্ছে কিউ বল। এতে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এখানে পি আর কিউর মধ্যবর্তী কোণ আলফা সমান কত ছিল? 0 ডিগ্রি। এখানে আলফা সমান, এখানে আলফা সমান কত ডিগ্রি আসতেছে? 180 ডিগ্রি। যদি আলফার মান 180 ডিগ্রি হয়, এখানে আলফা সমান যদি 180 ডিগ্রি হয়, তখন আমাদের যেটা বড় বল এটা, এটা যদি বড় বল, এটা যদি ছোট বল হয় বড় বল থেকে ছোট বল মাইনাস, আর যদি কিউ বলটা বড় হয় কিউ থেকে পি মাইনাস, সোজা কথা, ঠিক আছে? তখন আমাদের মিনিমাম লব্ধিটা পাওয়া যাবে, ঠিক আছে, ক্ষুদ্রতম লব্ধিটা পাওয়া যাবে। ওকে, এখন আর 90 ডিগ্রি এটা কি বুঝাইছি? এটা হচ্ছে যে যখন আলফার মান কি হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়, এখানে যদি আপনি আলফার মান 90 ডিগ্রি বসান, কস 0 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে 0 হয়ে যাবে, এটা পুরো 0 হয়ে, তখন আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সোজা কথা। ওকে, তাহলে এইটুকু আমাদের আলোচনা হয়েছে, ঠিক আছে, এইটুকু আমাদের আলোচনা হয়েছে, এটা আমাদের আলোচনা হয়েছে, এই এগুলো বুঝতে পেরেছি তো? যদি 180 ডিগ্রিতে ক্রিয়া করে, এরপরে যদি দুইটা বল সমান হয়ে যায়, মনে করেন এইটা পি বল, এইটাও 5 নিউটন মনে করেন, ঠিক আছে, আর এইটাও 5 নিউটন মনে করেন, এইটাও 5 নিউটন মনে করেন, ঠিক আছে, দুইটা বলেই সমান, এটা পি বল হলো এটাও পি বল, দুইটা বলেই সমান, তাহলে কিউ জে সেও পি, এখানে কিউ জে সেও পি, বিষয়টা বুঝছি তো? তখন আমাদের যখন দুইটা বল সমান, পি বল এবং কিউ বল দুইটা বলেই, যদি এখানে দুইটা বল ক্রিয়া করতেছে না, দুইটা বল যদি সমান হয়ে যায়, তখন আমাদের সূত্র আসে টুয়াইস পি কস আলফা বাই টু, বেসিক পড়বে, এগুলো দেখিয়েছি যে কস টুয়াইস পি কস আলফা বাই টু কেন আসছে, আপনি নিচে একটু করে দেখেন সমান্তর রেখার স্থিতিবিদ্যার প্রথম বেসিক ভিডিওটা, ঠিক আছে, টুয়াইস পি কস আলফা বাই টু, আপনি যদি এইটা মনে রাখতে পারেন, শুধুমাত্র এইটা মনে রাখলো, এগুলো মনে না থাকলো, আপনার কাছ থেকে এইখান থেকেই কিন্তু সবগুলো সূত্র আসে, তবে এমসি করার জন্য আপনার কাছে যেহেতু এক মিনিটের ভিতরেই আনসার করতে হবে, তাই আপনার কাছে টেকনিকটা মনে রাখার বিষয়, আর কিছু না, মনে রাখা কি, আপনি এমনি মনে থাকবে যে আসন পি সমান কিউ হলে টুয়াইস পি কস আলফা বাই টু, এখানে যদি আপনি পি এর মান বসিয়ে দেন, টু পি স্কোয়ার, টু পি স্কোয়ার কস আলফা, এখান থেকে দেখবেন আর স্কোয়ার সমান, এই রেজাল্ট আসতেছে টুয়াইস পি কস আলফা বাই টু, এটা চলে আসবে, ঠিক আছে, তাহলে দুইটা বল যদি একই সমান হয়ে যায়, তখন লব্ধিটা কী হবে? তখন লব্ধি ইকাল টু টুয়াইস পি কস আলফা বাই টু, আর এই সংক্রান্ত আমাদের এম সি কিউ কম আসে, তবে আমাদের বেসিকে কিন্তু এগুলো কিন্তু প্রচুর অঙ্ক আসে, থিওরিতে আমাদের দিক নির্ণয়ের আমরা অনেক অঙ্ক করেছি আশা করে দেখেছেন, ঠিক আছে, সো চলেন এই টাইপের আমরা এবার এম সি কিউ শুরু করি। 3 নিউটন, খুবই সুন্দর একটা প্রশ্ন, 3 নিউটন ও 2 নিউটন মানে দুইটি বলের লব্ধি হচ্ছে আর, 3 নিউটন এবং 2 নিউটন মানে দুইটি বলের লব্ধি হচ্ছে আর, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়, বল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত, ঠিক আছে, তো আমাকে কি বলেছে, প্রথম হচ্ছে 3 নিউটন এবং 2 নিউটন, তাদের দুইটি বলের লব্ধি কত? আর, তাহলে আমরা লিখতে পারি সমান্তরের সূত্র অনুসারে আর স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2, 3 ইন্টু 2 কস, মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ আমাদের কিছু বলে নাই, কস আলফা, মধ্যবর্তী কোণ আমাকে কি করতে বলছে, বের করতে বলছে, বল দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মধ্যবর্তী কোণটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে, তো আমরা এটা লিখতে পারি না, আর এসকেশন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা, ঠিক আছে, আসলে এটা কঠিন না, এটা কিন্তু বোর্ডের স্ট্যান্ডার্ডিটি, বোর্ডও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, তাই আমি এটা একটু প্রথমে নিয়েছি আর কি, এরপর আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে, সো আর স্কোয়ার সমান এখান থেকে আমার কাছে 3 তিরিকা 9, 2 দুগুণ 4, 9 4 কত? 13, প্লাস 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 কস আলফা, এটাকে আমি ইকুয়েশন নম্বর 1 ধরি, কেমন? আচ্ছা, তো প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, তো লব্ধির মান যেহেতু দ্বিগুণ হয় টুয়াইস আর স্কোয়ার ইকুয়াল টু, তো প্রথম বলের মানটা দ্বিগুণ করা হয়েছে, আগে ছিল 3 তাকে এখন দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 3 দুগুণ কত? 6, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 2, তারপর হচ্ছে কস আলফা, এতটুকু বুঝতে পেরেছি ব্যাপারটা, ঠিক আছে, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়, তাহলে প্রথম বলটা, প্রথম বল ছিল আর, তাকে দ্বিগুণ করছি 6, ঠিক আছে, এই যে এটা ছিল প্রথম বল, এটাও ছিল প্রথম বল, এই প্রথম বলটাকে এখন দ্বিগুণ করা হয়ে গেছে 6, 6 স্কোয়ার, তাহলে টুয়াইসের আর স্কোয়ার লব্ধি দ্বিগুণ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার, তাহলে এই দুইটাকে আমরা সলভ করলেই কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছে, তাহলে চলেন আমরা করি, সেটা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে আমাদের কাছে
লব্ধির মানও দ্বিগুণ হয়। ওকে, তাহলে ফোর আর স্কোয়ার ইকুয়াল টু ছয় ছয় ছত্রিশ, দুই দুগুণ চার, ছত্রিশের চারে হচ্ছে কত চল্লিশ, প্লাস ছয় দুগুণ বারো, বারো দুগুণ চব্বিশ কস আলফা। এখান থেকে যদি ফোর দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে আর স্কোয়ার চার দশো চল্লিশ প্লাস সাত ছয় চব্বিশ সিক্স কস আলফা। এতটুকু বুঝতে পেরেছি তো? তাহলে এই দুইটাকে যদি আমি এখন বিয়োগ করি ওয়ান বিয়োগ টু, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু বোর্ডে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, এটা কিন্তু আহামরি কঠিন কিছু না, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি লেফট সাইড মাইনাস করেছি দেন থার্টিন প্লাস টুয়েলভ কস আলফা মাইনাস টেন হচ্ছে কত মাইনাস সিক্স কস আলফা। তাহলে এখানে আসবে আমার কাছে জিরো ইকুয়াল টু, জিরো ইকুয়াল টু এখানে আসবে থার্টিন থেকে টেন যাবে থ্রি, আর এখানে আসবে কত প্লাস সিক্স কস আলফা। তাহলে আমার কাছে সিক্স কস আলফা ইকুয়াল টু মাইনাস থ্রি, তাহলে কস আলফা ইকুয়াল টু মাইনাস থ্রি বাই সিক্স, তাহলে আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে কস ইনভার্স মাইনাস হাফ সমান কত একশো বিশ ডিগ্রি, এইটাই হচ্ছে আনসার, ঠিক আছে। সো এই প্রশ্নটা কিন্তু বোর্ডেও আসতে পারে, দুইটি সমান বল পি পরস্পর সিক্স ডিগ্রি কোণে কোনো বিন্দুতে ক্রিয়া করলে এদের লব্ধিগত, আশা করি বুঝে গেছেন। দুইটি সমান বল, প্রথম কথা হচ্ছে দুইটা সমান বল পি বলে দিয়েছে, দুটোটা কিন্তু সমান বল এবং এই সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়ারত, তাদের লব্ধিগত হবে। তো সরাসরি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস প্লাস পি কিউ কস আলফা তো বসাইতে পারেন, আর আপনি যেহেতু আপনাকে বলেছি পি আর কিউ দুইটা বল সমান হলে তখন আমরা লব্ধি সমান আমরা কি জানি আর ইকুয়াল টু টুয়াইস পি কস আলফা বাই টু, এখানে আলফা কত সিক্সটি ডিগ্রি বাই টু, এখানে পি আর কিউ দুইটাই কিন্তু সমান। তাহলে সরাসরি এই টেকনিকটা আপনি ইউজ করতে পারেন, খুবই ইজি, ঠিক আছে। তাহলে টু পি কস কত ডিগ্রি থার্টি ডিগ্রি, কস থার্টি ডিগ্রি ভ্যালু কত টুয়াইস পি, ইন্টু কস থার্টি ডিগ্রি ভ্যালু হচ্ছে কত রুট থ্রি বাই টু, তাহলে হয়ে যাবে রুট থ্রি পি, এইটাই হচ্ছে আনসার। দেখছেন এই টেকনিকগুলো যদি আপনি ইউজ করতে পারেন বল, আর যদি আপনি বলেন আমি দুইটি সমান বল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কিউ জায়গায় পি বসান বসিয়ে সলভ করে আপনি রেজাল্ট আনেন তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর যদি আপনি টেকনিকটা থাকে টুয়াইস পি কস আলফা বাই টু যে সূত্রটা কিছুক্ষণ আগে বলেছি, এই প্রশ্নটা কিন্তু আগের প্রশ্ন যেটা কিছুক্ষণ আগে যেটা অর্থাৎ এর আগের অঙ্ক যেটা ছিল দিনাজপুর বোর্ড একুশ, এটা হচ্ছে ঢাকা বোর্ড একুশ। দেখেন এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে কীভাবে, ষাট ডিগ্রির জায়গায় একশো বিশ ডিগ্রি, একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়ারত পি মানের সমান দুইটি বলের লব্ধির মান কত, একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়ারত আর কি বলেছে সমান দুইটি বল, পি মানের সমান দুইটি বল কথা এদিকে আর এদিকে, আর এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি, দেখেছেন। তাহলে সমান দুইটা বল আছে আলফা আছে, তাহলে আমরা সেটা লব্ধি সমান কি লিখতে পারি, লব্ধি আর সমান টুয়াইস পি কস, পি মানের বল বলে দিচ্ছে টুয়াইস পি কস ওয়ান টোয়েন্টি ডিগ্রি ডিভাইড বাই টু আলফা বাই টু, ওই সূত্র ইউজ করে দিয়েছি, ঠিক আছে। একই সালে কিন্তু আসছে দিনাজপুর বোর্ডও আসছে ঢাকা বোর্ডও আসছে, শুধু ওইখানে সিক্সটি ডিগ্রি এখানে কত একশো বিশ ডিগ্রি, এটাই পার্থক্য। তাহলে টুয়াইস পি কস সিক্সটি ডিগ্রি, তাহলে টুয়াইস পি কস সিক্সটি ডিগ্রি হলে হচ্ছে হাফ টু টু কাটা পি আনসার, ওটার আনসার আসছিল রুট থ্রি পি। এখানে প্রশ্নটা টুয়াইস আলফা কোণে ক্রিয়ারত থ্রি নিউটন ও ফোর নিউটন বলের লব্ধির মান রুট ওভার থার্টি সেভেন হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণের পরিমাণ কত, ওই যে পি স্কোয়ার প্লাস টুয়াইস পি কস আলফা, এই যে এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, দুইটা বল ক্রিয়ারত আছে একটা ফোর নিউটন মানের একটা বল আর একটা হচ্ছে থ্রি নিউটন মানের একটা বল, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে টুয়াইস আলফা। লব্ধির মান, লব্ধির মানটাও বল দিয়েছে ওরা, লব্ধির মান হচ্ছে রুট ওভার থ্রি সেভেন, ঠিক আছে। হলে বল দেয় মধ্যবর্তী কোণের মান পরিমাণ কত, অর্থাৎ টুয়াইস আলফা এর মান আমাকে কী করতে বলছে বের করতে বলেছে, তাহলে করে ফেলি। সেটা হচ্ছে এখানে কি লব্ধি, লব্ধি হচ্ছে আমাদের কাছে কত থার্টি সেভেন রুট ওভার থার্টি সেভেন, এই যে লব্ধি স্কোয়ার আর স্কোয়ার সমান পি স্কোয়ার, এটা যদি আমাদের কাছে পি হয় এটা যদি কিউ হয়, ঠিক আছে, বা ফোরকে আপনি পি ধরেন সমস্যা নেই, তাহলে প্রথমে যেটা তাকে আমি পি ধরি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা পি এটা কিউ, ঠিক আছে। আমরা মনে মনে যে পি ধরতাম, মনে মনে এটাকে যদি আপনি পি ধরেন, এটাকে যদি পি ধরেন, এটাকে যদি কিউ ধরেন, এটাকে যদি আর ধরেন, তাহলে কি আসে আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, আলফা হচ্ছে আমাদের কাছে কত টুয়াইস আলফা, কারণ আলফা হচ্ছে আমাদের দুইটা বলের মধ্যবর্তী কোণ, এখানে দুইটা বলের মধ্যবর্তী কোণ কত টুয়াইস আলফা।
তাহলে এখানে আমাদের কাছে আসবে 37 3 3 9 5 4 4 16 3 2 6 4 6 24 cos 2 α আমরা যে সূত্র জানতাম সেটা মধ্যবর্তী কোণ আমাদের কত ছিল দুইটা বলের আলফা ছিল এখানে মধ্যবর্তী কোণ কত আছে 2 α সো এখানে আসবে আমাদের কাছে 37 minus 25 equal to 24 cos 2 α তাহলে এখানে আসবে 12 equal to 24 cos 2 α তাহলে এখানে হবে হাফ equal to cos 2 α তাহলে cos 2 α equal to cos 60 degree না সো 2 α equal to 60 degree বি কেয়ারফুল আলফা ইকুয়াল টু বের করবেন না কারণ আমাদের দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে কত 2 α এর মান বের করব এখানে দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা না 2 α তো 2 α এর প্রশ্নটা নিয়েছি এক বিন্দুতে ক্রিয়ারত তিনটি সমান বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের মধ্যবর্তী কোণ কত এক বিন্দুতে তিনটা বল ক্রিয়া করতেছে আমরা 8 বিতে সাম্যাবস্থা সংক্রান্ত সাম্যাবস্থা সত্য এবং সাম্যাবস্থার অঙ্ক করেছি ঠিক আছে তো বিষয়টা কি ছিল সেটা হচ্ছে একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়া করতেছে ঠিক আছে এবং তিনটা বল সমান তাহলে এইটা একটা বল ক্রিয়া করতেছে এইটা একটা বল ক্রিয়া করতেছে এইটাও পি মানের বল এইটাও পি মানের বল এইটাও পি মানের বল তিনটা বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে এই একটা বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়া করে ওই বিন্দুটা কোনো জায়গায় সরবে না নিষ্ক্রিয় সাম্যাবস্থায় থাকবে লব্ধি জিরো হবে কখন ওই বিন্দুতে লব্ধি জিরো হবে তিনটা বল সমান বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে দুইটা বল মনে করেন আমরা বেসিক আলোচনা করেছি এই একটা বিন্দুতে একটা বল ক্রিয়া করতেছে 5 নিউটন এগুলো আমি সত্য সাম্যাবস্থার সত্য বিষয়ে আলোচনা করেছি আর এই বিন্দুতে 5 নিউটন বলে একটা বল কাজ করতেছে দুইটা বিপরীতমুখী বল একই বিন্দুতে ক্রিয়া করলে এখানে একটা সাম্যাবস্থা থাকবে দুইটা বলের ক্ষেত্রে আর তিনটা বলের ক্ষেত্রে এবং দুইটা সমান বল বিপরীতমুখী সমান বল একই বিন্দুতে একই সময়ে একই তলে ক্রিয়া করলে তাহলে দুইটা বলের ক্ষেত্রে কি হবে সাম্যাবস্থায় থাকবে দুটোটা বল যদি একই হয় এবং একই বিন্দুতে ক্রিয়া করে তখন কিন্তু সাম্যাবস্থায় থাকবে অর্থাৎ বস্তুটা কোনো জায়গায় যাবে না ঠিক এখানে এই বস্তুটা এখানে ও মনে করেন এখানে ও বিন্দুতে একটা বস্তু রয়েছে ওই বস্তুতে তিনটা বল ক্রিয়া করলে কখন সাম্যাবস্থা থাকবে যদি বল তিনটা সমান হয় ঠিক আছে দুইটা সমান বলের ক্ষেত্রে ঠিক আছে অন্য তিনটা বল সমান নাও হতে পারে কিন্তু কোনো ডিফারেন্ট হয়ে যেতে পারে তাহলে এখানে যদি এটা 120 ডিগ্রি হয় এটাও যদি 120 ডিগ্রি হয় এটাও যদি 120 ডিগ্রি হয় তাহলে কিন্তু সাম্যাবস্থা থাকবে কোনো জায়গায় বস্তুর উপরে এক্সট্রা প্রেসার পড়বে না এক্সট্রা বাড়তি বল প্রয়োগ হবে না এই বস্তুটাকে এই বলে যত টানতেছে এই বলে ততভাবে টানতেছে এই বলে তত টানতেছে আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি সো এই বস্তুটার কোনো দিকে যাবে না তাহলে তিনটা বল যদি সমান হয় তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো যদি 120 ডিগ্রি হয় তাহলে এই বস্তুটা কোনো দিকে সরবে না দেন সাম্যাবস্থা থাকবে তাহলে আমাদের আনসারটা কি হবে এক বিন্দুতে ক্রিয়ারত তিনটি সমান বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের মধ্যবর্তী কোণ কত যদি যেখানে থাকে আনসার 120 ডিগ্রি বুঝছি তো বেশি বিষয়টা 2021 সালে আসছে 5 নিউটন 7 নিউটন এবং 8 নিউটন মানের তিনটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য বজায় রাখে 5 নিউটন ও 8 নিউটন বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত আচ্ছা এখানে কিন্তু এর আগের অঙ্কে আমাদের তিনটা বল সমান ছিল তিনটা বল সমান হলে এক্সট্রা 20 ডিগ্রি কোণে ক্রিয়া করলে বল তিনটা সাম্যাবস্থায় থাকবে এটা আমরা বলেছিলাম ঠিক আছে 120 ডিগ্রি কোণে তিনটা বল আচ্ছা প্রত্যেকটা বল দিয়ে প্রতিটা বলের মধ্যবর্তী কোণ একটা বল আরেকটা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হতে হবে কিরকম ছিল এই বলটা যদি হয় পি এই বলটা যদি হয় তাও একই মানের পি বল এটা যদি হয় পি মানের বল ঠিক আছে তাহলে যে কোনো দুইটা বলের অন্তর্গত কোণ 120 ডিগ্রি ছিল যে কোনো দুইটা অন্তর্গত বলের অন্তর্গত কোণ কত ছিল 120 ডিগ্রি তখন কিন্তু বস্তুটা কোনো জায়গায় সরবে না সাম্যাবস্থা সৃষ্টি করবে অর্থাৎ সমতা বজায় থাকবে কিন্তু এখন কিন্তু আমাকে আর তিনটা বল সমান বলা নাই এখন বলেছে একটা বল 5 নিউটন ঠিক আছে আরেকটা বল হচ্ছে 7 নিউটন ঠিক আছে আরেকটা বল হচ্ছে 8 নিউটন মানের তিনটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করতেছে এই এখানে একটা বস্তু আছে এই বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য বজায় রাখছে এখানে কিন্তু ভারসাম্য বজায় আছে কোনো জায়গায় নড়তেছে না
বস্তুটা আচ্ছা 5 নিউটন ও 8 নিউটন মানের বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত অর্থাৎ আমাকে শুধুমাত্র 5 নিউটন আর 8 নিউটন মানের বলের এই মধ্যবর্তী কোণকে যদি আমি আলফা ধরি আলফার মানটা আমাকে বের করতে বলেছে বিষয়টা বুঝতে পেরেছি তো এখন আমরা 8b করার সময় সাম্যাবস্থায় লামির উপপাদ্য করার আগে আমরা এই বেসিক এই বিষয়গুলো আলোচনা করেছি কখন তিনটে ভিন্ন মানের তিনটা বল কখন সাম্যাবস্থায় সৃষ্টি করবে তাহলে তিনটা বল কখন সাম্যাবস্থা সৃষ্টি করে সাম্যাবস্থার সত্যটা কি সাম্যাবস্থার সত্যটা হচ্ছে ভিন্ন তিনটা বল ঠিক আছে এখানে কিন্তু তিনটে তিনটা বল কিন্তু ভিন্ন ঠিক আছে তো তিনটে ভিন্ন বল একই তলে একই বিন্দুতে কি করতে হবে তিন নাম্বার হচ্ছে যে সত্য হচ্ছে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের বিপরীত দিকে হবে এবং তার মানে সমান হবে এটাই হচ্ছে সাম্যাবস্থার সত্য যে কোনো তিনটা বল যদি যেখানে বলবে সাম্যাবস্থা সৃষ্টি করবে সেখানে আমি যদি এখন 7 নিউটন আর 5 নিউটন বল এটা যদি বাদ দিই এই 7 নিউটন এবং 5 নিউটন বলের যদি লব্ধি বের করি তাহলে নিশ্চয়ই লব্ধিটা এদিকে যাবে তো এই দিকে যাওয়ার জন্য তার যত পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেই পরিমাণ বলে 8 নিউটন বলটা তাকে টেনে ধরবে যার ফলে গিয়ে সে আর ওদিকে যেতে পারছে না এটা হচ্ছে একটা বেসিক বিষয় তার মানে খুবই সোজা কথা 7 নিউটন আর 5 নিউটন বলের এই লব্ধিটা হবে এই বলের সমান এবং বিপরীত দিকে এইটাই আমরা বেসিক পর্বে বলেছি এখন আমাকে 7 আর 5 নিউটন বলের কথা বললো নাই আমাকে বলছে 5 নিউটন আর 8 নিউটন এই যে 5 নিউটন আর 8 নিউটন এই যে 5 নিউটন আর 8 নিউটন বলের এই যে মধ্যবর্তী কোণটা বের করতে বলেছে তো এখানে আমরা ওই সত্যটাকে কাজে লাগাবো কি সত্য ছিল যে যদি তিনটা বল সাম্যাবস্থায় থাকে তবে যে কোনো দুইটা বলের লব্ধি সেটা হতে পারে 7 আর 8 যে কোনো দুইটা বলের লব্ধি তার কি হবে অন্য বলের এটা তিনটে বলের ক্ষেত্রে তৃতীয় বলের সমান এবং বিপরীতমুখী হবে তাহলে এখানে আমাকে কোনটা চাইছে আমাকে চেয়েছে যে 8 নিউটন এবং 5 নিউটন মানের তিনটা বল তাদের লব্ধি কোন দিকে হবে এই দিকে হবে এটা কার সমান হবে 7 নিউটনের সমান হবে এইটাই হবে লব্ধি কার লব্ধি 8 নিউটন এবং 5 নিউটন বলের লব্ধি কোথা থেকে পেলাম দিস ইজ কন্ডিশন সত্য বিষয়টা বুঝছি আর বেসিক থেকে চিন্তা করেন না আমি যদি এই বলটা নাই রাখতাম এই নিউটন আর 5 নিউটন বল যদি এই বস্তুটাকে কোনো একটা বস্তুর উপরে এখানে যদি প্রয়োগ হতো বস্তুটা এই দিকে কোনো জায়গায় সত্য নিশ্চয়ই আর এই দিকে যে পরিমাণ সত্য যে পরিমাণ বল ক্রিয়া করত সেই পরিমাণ বলে বিপরীত দিকে টেনে ধরছে 7 নিউটন যার জন্য এইদিকে আর যাচ্ছে না এই জায়গায় সমস্যা সৃষ্টি করছে ঠিক আছে তাহলে আমাকে যেহেতু চেয়েছে 5 নিউটন এবং 8 নিউটন আমি 5 আর 8 নিউটন বলের মধ্যবর্তী কোণ ধরেছি আলফা তাহলে আমরা কি সূত্রটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের লব্ধি কত হবে এর মানের সমান হয়ে বসে থাকবে লব্ধি এর মানের সমান হবে তাহলে 7 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার লব্ধি স্কোয়ার আর স্কোয়ার আর আর এর মান হবে আমাদের কাছে 7 তাহলে 7 স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার পি স্কোয়ারকে যদি পি ধরেন কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos এই দুইটা বলের মধ্যে তখন আমি আলফা ধরেছি এখন এই আলফার মানটা বের করব খুবই সহজ না স্যার চলেন শুরু করি তাহলে 49 5 5 25 প্লাস 8 8 64 তারপর হচ্ছে প্লাস 5 2 কোন 10 এ এ টুয়াইস পি কিউ লিখে ফেলেছি কিউ হচ্ছে কেন আমাদের কাছে কত 8 আর 2 16 5 16 80 ঠিক আছে cos আলফা ঠিক আছে স্যার এখান থেকে আমরা cos আলফার মানটা বের করে নিব চলেন করে ফেলি ঠিক আছে 40 ইকুয়াল টু 80 cos আলফা এটাই তো হচ্ছে না ঠিক আছে এটাই হচ্ছে তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসি সেটা হচ্ছে cos আলফা ইকুয়াল টু এখানে আসবে আমাদের কাছে মাইনাস হাফ এইটিটা যদি এখানে চলে আসে মাইনাস হাফ চলে আসবে সো আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস হাফ তো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি বিষয়টা বুঝছি তো আসছে এক বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল পি রুট থ্রি পি ও পি সাম্যাবস্থায় থাকলে
প্রথম উক্ত বল দুইটির মধ্যবর্তী কোণ কত? ওই যে তিনটা বলের সাম্যাবস্থার যে সত্যটা, সেই সত্যটাকে ব্যবহার করে অঙ্কটার কথা বলেছে। মনে করেন এটা হচ্ছে একটা পি বল, এটা হচ্ছে আমাদের কাছে একটা রুট থ্রি পি বল, আর এদিকের এইটাও কিন্তু আমাদের কাছে পি বল, ঠিক আছে? আচ্ছা, সো আমাকে কি বলেছে? আমাকে বলেছে এক বিন্দুতে ক্রিয়া করে, মনে করেন এখানেই ক্রিয়া করতেছে, আর এই পি এবং রুট থ্রি পি এটার কথা বলে নাই। সাম্যাবস্থায় থাকলে তিনটা বল সাম্যাবস্থায় আছে, তাহলে প্রথম উক্ত মানে এই দুইটা বল দুইটির মধ্যবর্তী কোণ কত? তাহলে প্রথম দুইটা, এ হচ্ছে আমাদের প্রথম দুইটা, এটাকে ধরে নিচ্ছি আলফা। তাহলে এই দুইটা প্রথম দুইটা বল, এইটা আর এটা, এই প্রথম দুইটা বলের অন্তর্গত কোণ আমাকে মধ্যবর্তী কোণ কত হবে সেটা। তাহলে সোজা কথা, এই দুইটা বলের লব্ধি কোন দিকে হবে? এই দিকে হবে। তো এই দুইটা বলের লব্ধি এদিকে হওয়ার কথা, সেই দিকে যাচ্ছে না কেন? ওই দিকে যে পরিমাণে যাওয়ার কথা সেই পরিমাণে একে টেনে ধরছে, দেন স্থির। তাহলে এই দুইটা বলের লব্ধি কার সমান হবে? পি এর সমান হবে। কোথার থেকে পাইছি? এটার থেকেই পাইছি। বিষয়টা ক্লিয়ার তো? সো সপ্তাহটা কি ছিল? লব্ধি এটা সমান হবে এবং বিপরীত দিকে হবে। তাহলে পি স্কোয়ার সমান এই যে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার প্লাস টু এটা ইন্টু এটা কস আলফা। আগের সূত্রের আগের অঙ্কটায় জাস্ট পি রুট থ্রি পি করে দিয়েছে মান না দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের লব্ধিও হবে কত? পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস রুট থ্রি পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু রুট থ্রি পি ইন্টু কস আলফা। আমাকে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ বের করতে বলেছে, তাকে আমি আলফা দ্বারা ডিনোট করেছি। সো পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস থ্রি পি স্কোয়ার প্লাস টু রুট থ্রি পি স্কোয়ার কস আলফা, ঠিক আছে? তাহলে এখানে পি স্কোয়ার চলে যায়, তাহলে এখানে থাকবে মাইনাস থ্রি পি স্কোয়ার ইকুয়াল টু টু রুট থ্রি পি স্কোয়ার কস আলফা। পি স্কোয়ার চলে গেলে মাইনাস থ্রি ডিভাইড বাই টু রুট থ্রি ইকুয়াল টু কস আলফা, তাহলে এখান থেকে কস আলফা ইকুয়াল টু মাইনাস রুট থ্রি বাই টু আসবে। এটা বুঝছি তো? ত্রিমান হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি, একটা একটা রুট থ্রি চলে গেছে, রুট থ্রি বাই টু, ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? সো আলফা ইকুয়াল টু সরি আলফা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু মেবি কস সিক্সটি ডিগ্রি, অর্থাৎ আলফা আর সিক্সটি বলতেছি নব্বই, হ্যাঁ সিক্সটি, তাহলে হবে কত? ওয়ান ফিফটি ডিগ্রি। এটা হচ্ছে আনসার। বিষয়টা বুঝছি তো? সো আগের অঙ্ক এর অঙ্ক একই, শুধু এখানের মধ্যে এসে ওই যে আগে ছিল কি ফাইভ নিউটন সেভেন নিউটন এইট নিউটন, এখানে ফাইভ সেভেন এইট না দিয়ে জাস্ট এরকম করে দিয়েছে, ফাইভ সেভেন এইট না দিয়ে এরকম করে দিয়েছে, আর কিছুই না। উচ্চালে কিন্তু আসছে কি বলছে? কোন বিন্দুতে সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত নাইন নিউটন বলের সাহায্যে সাম্যাবস্থায় রাখলে সমান বল কত? প্রথম কথা হচ্ছে কি বলেছে আমাকে, সিক্সটি ডিগ্রি কোণে কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটা সমান বল একই বিন্দুতে নাইন নিউটন বলের সাহায্যে সাম্যাবস্থায় রাখলে সমান বল দুটোটার মান কত? বিষয়টা কীরকম ছিল? বিষয়টা ছিল কোনো একটা বিন্দুতে, মনে করেন এইটা এবং এটা, এই যে কোনো একটা বিন্দুতে দুইটা বল এখানে ক্রিয়া করতেছে, তো আমি এবং দুটোটা বলকে সমান ধরে নিচ্ছি, এই বলটা পি এই বলটাও পি, দুটোটা বল কিন্তু সমান, দুইটি সমান বল একই বিন্দুতে ক্রিয়ারত নাইন নিউটন বলের সাহায্যে যেটা সাম্যাবস্থায় রাখা হয়েছে। মনে করেন এই দুইটা বলের মধ্যে তো কোনো আবার বল দিয়েছে কত? সিক্সটি ডিগ্রি। তাহলে এই দুইটা বলের যদি এই দুইটা বল যদি এই একটা বিন্দুতে ক্রিয়া করে, এই বিন্দুটা কোন দিকে যাওয়ার কথা? এই দিকে কোন দিকে যাওয়ার কথা? যেহেতু দুইটা সমান বল, তো এই দিকে যে পরিমাণে যাওয়ার কথা নিশ্চয় এই দিকেই তো যাওয়ার কথা, কিন্তু সে সেদিকে যাচ্ছে না। কেন যাচ্ছে না? তাকে ওই দিকে যেতে দিচ্ছে না। কে যেতে দিচ্ছে না? নাইন নিউটন বল। নাইন নিউটন বল এই দিকে তাকে, নাইন নিউটন বল তাকে টেনে ধরে রাখছে এই বস্তুটাকে। কেন টেনে ধরে রাখছে? যাতে এটা সাম্যাবস্থায় থাকে। এইটাই তো মিন করছে প্রশ্নটা। দুইটি সমান বল তাদের কোনো বিন্দুতে সিক্সটি ডিগ্রি কোণে দুইটি সমান বল একই বিন্দুতে ক্রিয়ারত এবং নাইন নিউটন বলের সাহায্যে ওকে সাম্যাবস্থায় রাখা হয়েছে, সাম্যাবস্থায় রাখা হয়েছে, রাখলে এই সমান দুইটা বলের মান কত?
তাহলে এখানে আমরা কি কাজে লাগাবো সাম্যাবস্থায় তিনটা বল সাম্যাবস্থা থাকলে সাম্যাবস্থা যে সত্যটা সেই সত্যটাতে কাজে লাগাবো তাহলে এই দুইটা বলের লব্ধি কত হবে 9 নিউটন ঠিক আছে অর্থাৎ তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে তাদের দুইটা কোণের মধ্যবর্তী যে কোনো দুইটা কোণ বলছি যে কোনো দুইটা বলে লব্ধি হবে অপর তৃতীয় বাহুর বা তৃতীয় বলের বিপরীত এবং মানে সমান ঠিক আছে আগও করেছি এখনো করছি সেই সত্যটাকে কাজে লাগাও ঠিক আছে যে কোনো দুইটা বলের লব্ধি হবে তার বিপরীত দিকে বিপরীত যে কোনো দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলের মানে সমান এবং তার বিপরীত দিকে ঠিক আছে সেই সত্যটাকে কাজে লাগাও তাহলে চলেন করে ফেলি 9 নিউটন 9 স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2p ইনটু পি cos 60 ডিগ্রি বুঝছি তো ব্যাপারটা এর আগে দুই নম্বর এবং তিন নম্বর যে সত্যটা চার নম্বরে বলেছি সেটাই একই বিষয় ঠিক আছে সো চলেন করি 9 স্কয়ার হচ্ছে যে 81 ইকুয়াল টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে যে হাফ তাহলে আমাদের কাছে আসবে 81 2p স্কয়ার ইকুয়াল টু প্লাস প্লাস p স্কয়ার সো 81 ইকুয়াল টু 3p স্কয়ার সো p স্কয়ার ইকুয়াল টু 27 321 হ্যাঁ তাহলে p সমান হচ্ছে যে কত 3√3 বিষয়টা বুঝছি তো কিভাবে হলো 27 কে আমি 9 ইনটু 3 লিখতে পারি না স্কয়ার যদি এদিকে রুট দিই তাহলে 9 থেকে 3 উঠে যাবে 3√3 এটাই হচ্ছে आंसर ঠিক আছে ও এখানে অবশ্যই নিউটনটা দিবেন এত নিউটন এটাই হচ্ছে आंसर যেখানে 3√3 নিউটন দেখবেন সেটাই হবে আমাদের কাছে आंसर চলুন আমরা এরপর অঙ্কটা করি আগপরটা দেখি পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল 5 নিউটন ও 10 নিউটন মানের বল দ্বয়ের লব্ধি কোনটি দেখেন কত সহজ প্রশ্ন পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল তাহলে প্রথমেই যে বেসিক কথাটা বলেছিলাম একটা বিন্দুতে একটা 10 নিউটন বলের আর এই বিন্দুতে একটা 10 নিউটন বল কাজ করতেছে আবার বিপরীতমুখী নিশ্চয় 180 ডিগ্রিতে ঠিক আছে বিপরীতমুখী সেটা 5 নিউটন বল পরস্পর বিপরীতমুখী একজন একজনের বিপরীত ক্রিয়াশীল 5 ও 10 নিউটন মানের এই বল দ্বয়ের লব্ধি কোনটি বড় বল মাইনাস ছোট বল যেহেতু 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে আলফা যদি বিপরীতমুখী হয় 120 ডিগ্রি কোণে যদি বিপরীতমুখী ক্রিয়া করে তাহলে বল দ্বয় কি করবে আমাদের দুইটা বল বড় বল থেকে ছোট বল মাইনাস করব ঠিক আছে লব্ধি সো এখানে লব্ধি হবে কত লব্ধি হবে 10 নিউটন মাইনাস 5 নিউটন সমান হচ্ছে কত 5 নিউটন এইটাই হবে आंसर ঠিক আছে বিষয়টা বুঝতে পেরেছি তো অর্থাৎ বেসিকে যে বলেছিলাম যে 0 ডিগ্রিতে কাজ করলে সবচেয়ে সর্বোচ্চ লব্ধি পাওয়া যাবে দুটোটা বল যোগ করে দিতে হবে সর্বোচ্চ লব্ধি একই দিকে আলফা হবে তখন 0 ডিগ্রি ঠিক এখানে হবে 180 ডিগ্রি একজন একজনের বিপরীতে তো সবচেয়ে কত লব্ধি পাওয়া যাবে 10 নিউটন 5 নিউটন মাইনাস করলে যা হবে তা ওকে এটা আশা করি বুঝতে পেরেছেন ওকে একই প্রশ্ন দেখেন 5 নিউটন 7 নিউটন মানের বিষদৃশ তার মানে বিপরীত একটা এদিকে গেলে আরেকটা অন্যদিকে এইটা মিন করে এই বিষদৃশ মানে বিপরীত ঠিক আছে বিপরীত সমান্তরাল ঠিক আছে বিপরীত সমান্তরাল বল কোন জড়বস্তুর উপর একই সরি একই দুইবার লিখে ফেলছি জড়বস্তুর উপর এই যে জড়বস্তুর উপর একই সরলরেখায় দুইটি বিন্দুতে ক্রিয়া করিলে উহাদের লব্ধির মান কত বিষয়টা একই যেহেতু বিপরীত বলেছে ঠিক আছে একটা হচ্ছে 7 নিউটন বল একটা হচ্ছে 7 নিউটন বল এই বিন্দুতে ক্রিয়া করতেছে সেই বিন্দু থেকে আরেকটা 5 নিউটন বল ক্রিয়া করতেছে ঠিক আছে তাহলে তাদের লব্ধি কত হবে বলছে 7 নিউটন ও 5 নিউটন মানের বিপরীত সমান্তরাল বল কোন জড়বস্তুর উপর একই সরলরেখায় ঠিক আছে বিপরীত কিন্তু দুইটি কারণ একটি 5 নিউটন এবং 7 নিউটন মানে বিপরীত সমান্তরাল বল কোন জড়বস্তুর উপর একই সরলরেখায় একটি বিন্দুতে ক্রিয়া করিলে উহাদের লব্ধির মান কত তাহলে কত হবে 7 নিউটন মাইনাস 5 নিউটন সমান হচ্ছে কত 2 নিউটন ঠিক আছে এই প্রশ্নটা মনে করেন এই যে আগের প্রশ্নটা ময়মনসিংহ বোর্ডে 2021 সালে যেই
অঙ্কটা আসছিল আর কি, এই যে 5 নিউটন এবং 7 নিউটন মানের বিসদৃশ অর্থাৎ বিপরীত সমান্তরাল বল কোন জড়বস্তুর উপর একই সরলরেখায় আমি এখানে একটি বিন্দুতে করেছি, যদি দুইটা বিন্দু দিত দুইটা বিন্দু দিতে পারে অস্বাভাবিক কোনো কিছু না, তো দুইটা বিন্দুতে ক্রিয়া করিলে উহাদের লব্ধির মান কত হবে, ঠিক আছে? তো দুইটা বিন্দু হইতে পারে না, পারে তো, যেমন ধরেন বিষয়টা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে বিসদৃশ সমান্তরাল বল কোন একটা জড়বস্তুর উপর দুইটা বিন্দুতে এটা ক্রিয়া করতেছে, একটা হচ্ছে কত 5 নিউটন আর একটা হচ্ছে কত 7 নিউটন, হইতে পারে না, হইতে পারে 5 নিউটন এবং 7 নিউটন, যেহেতু ওরা দুইটা বিন্দু বলে দিয়েছে আমি এই জন্য এটা আবার নিলাম, ঠিক আছে? আমি তো এখানে একটা বিন্দুতে ক্রিয়া করিলে লিখেছিলাম, তাহলে দুইটা বিন্দু তো যদি ক্রিয়া করে তাও তো একই ঘটনা, কারণ কোন একটা জড়বস্তুর বিসদৃশ মানে এই যে আমি বলছিলাম যে বিপরীত একটা বিন্দু ক্রিয়া করলে বিপরীত বিন্দু ক্রিয়া করলে সেখানেও বড় বল থেকে ছোট বল মাইনাস করব, ঠিক আছে? ঠিক এখানেও ঠিক এখানে লব্ধিটা বাইরে কোনো জায়গায় আসবে না, এখানে কোনো জায়গায় লব্ধিটা যেটা বড় বল তার দিকে লব্ধিটা হবে এবং কি বাইরে আসবে, ঠিক আছে? সরলরেখায় দুইটি বিন্দুতে ক্রিয়া করলে উহাদের লব্ধির মান কত, সেই ক্ষেত্রেও আপনাকে কি করিতে হইবে 7 নিউটন মাইনাস 5 নিউটন সমান কত 2 নিউটন, এইটাই হচ্ছে আনসার। যদি বিসদৃশ না হলে বিপরীত সমান্তরাল বল একটি বিন্দুতে ক্রিয়া যদি করতো বিপরীতমুখী তাও বিয়োগ করতে হইতো, আবার যদি দুইটি বিন্দুতে ক্রিয়া করে বিসদৃশ সমান্তরাল বল তাও আপনাকে বড় বল থেকে ছোট বল কি করবেন মাইনাস করবেন। বিষয় আসছে নিচের কোন বল ত্রয় ত্রিভুজের বাহু দ্বারা দিকে মানে ও একই ক্রমে প্রকাশ করলে স্থিরাবস্থায় থাকবে, ঠিক আছে? প্রকাশ করলে স্থিরাবস্থায় থাকবে, ঠিক আছে? প্রকাশ, বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে, সো নিচের কোন বল ত্রয় কোন বল তিনটা ত্রিভুজের বাহু দ্বারা দিকে এই যে ত্রিভুজের বাহু দ্বারা দিকে মানে ও একই ক্রমে প্রকাশ করলে স্থির অবস্থায় থাকবে অর্থাৎ সমাবস্থায় থাকবে। সো একটি ত্রিভুজের তিনটা বল কোন একটা কোণার উপর ক্রিয়াশীল হলে সেই বলগুলো যদি কোন একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা মানে ও দিকে একই ক্রমে সূচিত হয় তাহলে বল তিনটি কি থাকবে সমাবস্থায় থাকবে, সেটা হচ্ছে বলের সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? সো সেটাই মিন করেছে ত্রিভুজের বাহু দ্বারা দিকেও মানে কোন একটা কণার উপর যদি তিনটা বল ক্রিয়া করে সেই বল তিনটা যদি কোন একটা ত্রিভুজের বাহু দ্বারা দিকেও মানে একই ক্রমে প্রকাশ করে তাহলে স্থির অবস্থায় থাকে, ঠিক আছে? একই ক্রমে প্রকাশ করে তাহলে এটা কি থাকবে স্থির অবস্থায় থাকবে। তার মানে কি আমাকে ত্রিভুজের একটা ত্রিভুজের একই ক্রমে বাহু তিনটা কি করতে হবে ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে মান ও দিকে সূচিত হতে হবে, তার মানে ওই বল তিনটা একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা হতে হবে, তার মানে এই তিনটা বল কোন তিনটা বল দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যাচ্ছে এটাই হচ্ছে মুখ্য বিষয়। তাহলে চলেন আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, অন্যথায় ওই বাহু তিনটে দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। মনে করেন একটা আপনি 10 মিটার একটা বাহু সাইড নিয়েছেন বাহু নিয়েছেন আরও দুইটা বা একটা কাঠি নিয়েছেন আর একটা কাঠি নিয়েছেন 5 নিউটন, ঠিক আছে? আর একটা কাঠি নিয়েছেন 5 নিউটন, এই তিনটা বাহু দিয়ে কোনোদিন একটা ত্রিভুজ বানানো যাবে কখনো সম্ভব না, কেন? এই দুইটা বলে এই দুইটা বাহুর যোগফল আর তৃতীয় আরেকটা বাহুর সমান, কখনো এই তিনটা কাঠি দিয়ে ত্রিভুজ বানানো সম্ভব না। সো এখানের মধ্যে আমরা প্রথম নাম্বারটা দেখতে পাচ্ছি 3 নিউটন আর 4 নিউটন যোগ করলে কত 7, 5 নিউটন থেকে বড়, এই দুইটা আমি যদি এই দুইটা যোগ করি, অন্যথায় আমি যদি এই দুইটা যোগ করি 4-এর সাথে 5 কত 9, 3 থেকে বড়, অন্যথায় 5-এর সাথে যদি 3 যোগ করি 8, 4 থেকে বড়, যে কোনো দুই সমষ্টি তৃতীয় বাহুতেই কী হইতে হবে বড় হতে হবে, তার মানে আমাদের এই এইটাই হবে আমাদের কারেক্ট আনসার, এইটাই হবে আমাদের কাছে আনসার, যেখানে এই অপশানটা পাবেন অর্থাৎ যেখানে যে অপশান থাকবে সেখানে শুধু জাস্ট আপনি চেক করে দেখবেন যেন বাকি একটা হচ্ছে না, কেন হচ্ছে না দেখেন এখানে এই 1 নিউটন আর 2 নিউটন যদি যোগ করে হবে 3 নিউটন অন্য আরেকটা বলের কি হয়ে গেছে সমান হয়ে গেছে, তাহলে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। ঠিক একইভাবে এটা যদি চিন্তা করি 7-এর সাথে 2 যোগ করলে কত 9, 4 থেকে বড় হয়েছে কোনো সমস্যা নেই, কিন্তু 4-এর সাথে 2 যোগ করলে কত 6, 7 থেকে ছোট হয়ে যাবে,
এই দুইটার যোগফল সাত থেকে ছোট হয়ে বসে আছে, কিন্তু সাত থেকে বড় হতে হবে। তাহলে এটাও হচ্ছে না, এইটাও হচ্ছে না, এইটার কি অবস্থা? তিনে দুইয়ে পাঁচ, পাঁচের সমান এটাও হচ্ছে না। এই দুইটার যোগফল পাঁচের সমান হয়ে বসে আছে। এটা কোন বিন্দুতে ক্রিয়ারত? পি ও রুট টু পি বলদয়ের লব্ধি আর পি বলের উপর লম্ব হলে তাদের অন্তর্গত কোণ কত? ঠিক আছে, সো এখানে বিষয়টি কীরকম আমরা বেসিক পর্বে আশা করি বলেছি, আর যদি না বলি তাকে এখন দেখেন। কস আলফা ইকুয়াল টু, বেসিক পর্বে কিন্তু বলা হয়েছে, হয়তো এখানে শুরুতেই বলা হয়েছে কি না, কস আলফা ইকুয়াল টু মাইনাস ছোট বাই বড়। ঠিক আছে, অর্থাৎ যার সাথে মাইনাস লব্ধি, লব্ধি যে বলের সাথে কি করে সমকোণ করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি, আর এইদিকে হচ্ছে অপর বল। বিষয়টা বুঝছি তো? আচ্ছা, বিষয়টা কি, কোনো আমাকে এখানে অন্তর্গত কোণ বের করতে বলছে। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও রুট টু পি বলদ্বয়ের লব্ধি, মনে করেন এইটা একটা বল আর এইটা একটা বল, এই দুইটা বল ক্রিয়া করতেছে, এখানে মধ্যে কে বড় হবে আমি জানি না, কিন্তু কোন বিন্দুতে কে হত পি ও রুট টু পি বলদ্বয়ের লব্ধি হচ্ছে যে আর পি বলের সাথে, এই যে পি বলের, এই পি বলের সাথে কি করছে, এই পি বলের সাথে লব্ধি কি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে পি বলের সাথে লব্ধি আর, এটা কোয়েশ্চন বলে দিয়েছে। আর পি বলের উপর লম্ব, এই পি বলের উপরেই লম্ব, তো যার সাথে লম্ব হবে সে উপরে থাকবে এবং সেই বলটা ছোট, কারণ লব্ধি এর দিকে চেপে যাচ্ছে, এটা হবে রুট টু পি, দেখছেন তার দিকে বেঁকে যাচ্ছে, কারণ লব্ধি সবসময় যে বলটা বড় তার দিকেই বেঁকে যাবে। অর্থাৎ এখান থেকে একটা বস্তু, এই বস্তুকে আপনি 10 নিউটন বলে টানতেছেন, আরেকজন এই দিকে 5 নিউটন বলে টানতেছে, ঠিক আছে, এই দিকে, তাহলে লব্ধি কি মাঝখান বরাবর যাবে একেবারে, এর দিকে চেপে যাবে না লব্ধিটা, যে বলটা বড় তার দিকে তো হেলে পড়ে, তার দিকে চেপে যাবে। সো এই বলটা ছোট, এই বলটা বড়, কি বুঝলো, যার সাথে সমকোণ তৈরি করবে সে ছোট। আচ্ছা, সো কোন বিন্দুতে ক্লিয়ার হতো পি ও রুট টু পি, তার মানে আমার এ হবে ছোট আর এ হবে বড়, এ হবে বড়, বলদের লব্ধি হচ্ছে আর পি বলের উপর লম্ব হলে তাদের অন্তর্গত কোণ কত, এই তাদের এই যে অন্তর্গত কোণ আমি যদি ধরে নিই বলদের অন্তর্গত কোণ আলফা, তাহলে কস আলফা ইকুয়াল টু মাইনাস ছোট বাই বড়, শেষ। সো এইটাই মনে রাখবেন, ঠিক আছে, যখনই বলবে সমকোণ কোন এক লব্ধি কোন একটা বলের সাথে সমকোণ তৈরি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে, তখন সরাসরি যদি আমাকে অন্তর্গত কোণ বের করতে হলে তাহলে সরাসরি আমরা এইভাবে করে ফেলবো, কস আলফা ইকুয়াল টু মাইনাস, এখানে ছোট বল হচ্ছে যে পি আর বড় বল হচ্ছে রুট টু পি, ঠিক আছে, সো এখানে আমার থাকবে -1/√2, ঠিক আছে, কস আলফা, সো আলফা ইকুয়াল টু কস ইনভার্স -1/√2, তো ক্যালকুলেটারে টিপেন দেখেন 1 মেবি 35 ডিগ্রি আসবে, এইটাই হবে। এক বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর, ঠিক আছে, পি ও কিউ দুইটা বলের লব্ধি হচ্ছে আর, উভয় দিকে ওই লব্ধির দুই সাইডে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে আনত হলে কে, পি আর কিউ, 60 ডিগ্রি কোণে আনত হলে পি টু কিউ সমান কত, এখানে যখনই আপনাকে এরকম লব্ধির কথা বলবে, অর্থাৎ এটা যদি হয় কি বল, পি বল, ঠিক আছে, আর তাহলে আর এটা হচ্ছে মনে করেন লব্ধি, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি ধরে নিচ্ছি আর, ঠিক আছে, প্রশ্ন বলেছে আর, আচ্ছা তাহলে লব্ধি আর এর এই পাশে পি বলটা কত কোণে নত, 30 ডিগ্রি, আর আরেকটা কত, আরেকটা বলছে 60 ডিগ্রি, না আরেকটা বলছে 60 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে এদিকে হচ্ছে 60 ডিগ্রি, কে, এটা হচ্ছে কিউ বল, এইটাই বলেছে, ঠিক আছে। সো এক বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলদের লব্ধি আর, উভয় দিকে লব্ধির উভয় দিকে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে নত হলে পি টু কিউ কাল টু হট, যখন আমাদের কাছে লব্ধির সাথে কোণ
অ্যাঙ্গেল বলে দিবে, তখন আমরা বলের সাইন সূত্র দিয়ে অঙ্কটা খুব দ্রুত করে ফেলতে পারবো। তো বলের সাইন সূত্র যদি আমার বেসিক পর্ব দেখে থাকেন, আশা করি দেখেছেন, না দেখলেও কোনো সমস্যা নেই, এখনই আপনি বুঝে যাবেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন এটা যদি লব্ধি হয়, এটা যদি আর হয়, এটা হচ্ছে তাটি, এটা হচ্ছে সিক্সটি। আমরা জানি ভেক্টর অনুসারে বল অর্থাৎ ভেক্টরকে আমরা কী করতে পারি, সমান্তরালে ট্রান্সফার করতে পারি। এই কিউ বলটাকে যদি আমি এই দিকে ট্রান্সফার করি, কিউ বল সমান্তরালে ট্রান্সফার করেছি কিউ বলটাকে, ঠিক আছে, তো একই দিকে মানে ও দিকে আমরা কি করতে পারি, শিফটিং প্রপার্টির মাধ্যমে এটাকে ট্রান্সফার করতে পারি, এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে পারি, ঠিক আছে। সমান্তরালে এইটা যে সমান্তরালে এইটাও কিন্তু সেই সমান্তরালে থাকতে হবে, ওকে, এইটাও কিন্তু সেই সমান্তরালে থাকতে হবে, বিষয়টা বুঝছি তো। সো এখন দেখেন তো এখানে আমি যদি একটা নামকরণ করি ও, ও পি, আর এটা হচ্ছে যে আর বল না, এটা হচ্ছে যে লব্ধি, আর এখানে যদি এটা হচ্ছে যে পি বল, এটা হচ্ছে যে পি বল, ঠিক আছে, আর এখানে আমি একটা এ বি যদি নামকরণ করি, নামকরণ করলে করেন, না করলে সমস্যা নেই, এখন আপনি এমসিকিউ তো কীভাবে করবেন সেটাই হচ্ছে মুখ্য বিষয়, সেটাই করতেছে। তো এটা 60 ডিগ্রি হলে এটা কী হবে, এটাও কিন্তু 60 ডিগ্রি হবে, এতে কোনো সন্দেহ নাই। সো এখানে আমাকে পি আর কিউ কথা বলছে, আমি পি বল নিব এবং কি বল নিব, বলের সাইন সূত্রটা হচ্ছে খুবই সিম্পল। মনে করুন ও এ বাহুর এই পি বলটা, এই পি বলটা যদি আমি এখানে করি, তো পি বল বলের সাইন সূত্র, পি বল যদি নিই, পি বলের বিপরীত কোন কোনটা, এই বলটার বিপরীত কোন কোনটা, অর্থাৎ এই বাহুর বিপরীত কোন কোনটা, এই যে এইটা সাইন 60, সোজা কথা, এভাবে মনে রাখেন সাইন 60 ইকুয়াল টু, যদি আমার বেসিক পর্ব না দেখেন টেনশন করার কিছু নেই, এই কিউ বলটা যদি নেন, এই বাহুর বিপরীত কোন কোনটা 30 ডিগ্রি, সাইন কিউ নিলে সাইন 30 ডিগ্রি, শেষ, ঠিক আছে। আর যদি আর বলটা নিতাম, এই দুইটা বলের যোগফল 60 আর 30, নাই 180 থেকে মাইনাস করলে কাজ শেষ, অবশ্যই 90 ডিগ্রি হইতো, ঠিক আছে। তো আমার এটা প্রয়োজন হচ্ছে না, তাই আমি আর বলটা নিচ্ছি, এটাই সাইন সূত্র। সো এখানে আমার কাছে পি, আমি এটাকে এভাবে লিখি, পি বাই কিউ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ, তাহলে পি বাই কিউ সমান √3/2, আরেকটা হচ্ছে হাফ, তাহলে হবে √3/1, ঠিক আছে। সো পি ইস টু কিউ সমান হচ্ছে √3:1, আর বলের সাইন সূত্র ইউজ করলে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি করব, পি বলের উপাংশ দ্বয় পি এর সাথে 15 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পি বলের একটি উপাংশ কোণটি, আগেরটার মতোই উপাংশ অর্থাৎ অংশ, লব্ধি বল কোন একটা লব্ধি বলের, কোন একটা বলের অনেকগুলো উপাংশ থাকতে পারে, এখানে দুইটি উপাংশের কথা বলেছে, হ্যাঁ, ঠিক আছে। পি বল মানে এটা যদি একটা পি বল হয়, মনে করেন এটা হচ্ছে পি বল, এই বলের দুইটি উপাংশের কথা বলছে, একটা উপাংশ হচ্ছে ধরে নেন এটা হচ্ছে আমি পি ওয়ান ধরি, এটা হচ্ছে কত ডিগ্রি কোণ তৈরি করেছে, 15 ডিগ্রি, আরেকটা তৈরি করেছে, আরেকটা কত ডিগ্রি কোণ তৈরি করেছে, মনে করেন এটা হচ্ছে পি টু, এটা তৈরি করেছে কত, এটা তৈরি করেছে 60 ডিগ্রি, ঠিক আছে, পি বলের দুইটি উপাংশ, ঠিক আছে। পি বলের এই যে পি বলের উপাংশ দ্বয় দুইটি উপাংশ, পি এর সাথে একটা 15 ডিগ্রি আরেকটা 60 ডিগ্রি কোথা থেকে পেলাম, একটা হচ্ছে 15 ডিগ্রি আরেকটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, এইটা এইটা একটা এইটা একটা, ঠিক আছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পি বলের একটি উপাংশ কোনটি, এই পি বলের একটা উপাংশ কোনটা হবে, ঠিক আছে। তো এটা আমাদেরকে বের করতে বলেছে। সো এখানেও আমরা কি ইউজ করব, সেই অর্থাৎ বলের সাইন সূত্র, এই এই পি টুকে যদি আমি এখানে ট্রান্সফার করি, ঠিক আছে, এটাকে যদি আমি পি টু নামকরণ করি, তাহলে এখানে একটা ত্রিভুজ হয়ে গেল, এখানে একটা কী হয়ে গেল, এখানে একটা ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে, এ হচ্ছে পি টু, পি টুটাকে আমি এখানে আনি, ঠিক আছে। তাহলে এখন যদি নিই আমার এই পি বলটা যদি নিই পি ওয়ান, এখন যদি আমি পি ওয়ান বলটা নিই, এই যে পি ওয়ান বলটা, তাহলে পি ওয়ান বলটা যদি নিই আমরা, তাহলে কোন কোনটা হবে, এই কোনটা না, তাহলে এটা যদি 45 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি, ঠিক আছে, এইটা হচ্ছে এর সাথে এই এই কোনটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই যে এইটার এটা যেহেতু সমান্তরাল, এটা যেহেতু 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা বুঝছেন তো, এর আগ্রহ বলেছি, মনে করেন এইটার এই বাহু আর সমান্তরাল,
এইটা এখানে তাদের ছেদক তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় এইটাও 45 ডিগ্রি হবে না বিষয়টা বুঝছি তো সো এইজন্য এটা 45 ডিগ্রি বলতেছে ওকে সো এখন p1 বলটা যদি নি তাহলে এটা sin 45 ডিগ্রি ঠিক আছে এটা বুঝছি তো p1 p1 এটা হচ্ছে p1 বলটা ঠিক আছে এই বাহুর বিপরীত কোণ p বলটা এরপর যদি আমি আমার কাছে কি দরকার আমার কাছে p বলের অ্যাকটিভ অংশ এইটাও হইতে পারে p2 হইতে পারে তো আমি p1 টা বের করতেছি p1 সাথে p লব্ধি এই হচ্ছে আমাদের কাছে p বল মেইন লব্ধিটা p বলের দুটো অংশ তাহলে p ভাই p ভাই তাহলে এই কোণটা না তাহলে এই কোণটা কত হবে এই কোণটা হবে sin 180 ডিগ্রি মাইনাস 15 প্লাস 45 ডিগ্রি এইটা বুঝছেন তো আমি p1 বলটা বের করতেছি আবার যদি এখানে p2 লিখতাম লিখে ফেলতে পারি ঠিক আছে চাইলে লিখে ফেলতে পারি সেখানে তো p2 বলটা লিখে এখানে p2 আর যদি p2 নি আমাকে যে কোনো একটা বলের কথা বলছে ঠিক আছে p2 টা এখানে রাখি হ্যাঁ আচ্ছা তাহলে p2 বলটা যদি নি p2 হচ্ছে এখানে তাহলে কত হবে p2 বলটা হবে এই কোণটা sin 15 ডিগ্রি বুঝছি তো ব্যাপারটা পিটুটাকে আমি এদিকে ট্রান্সফার করে দিছি তাহলে তাহলে এই পিটু বলটা নিয়ে এর বিপরীত কোণ হচ্ছে এটা ঠিক আছে সো এখানে আমার কি আসতেছে এখন আমি এই অংশ অ্যাকটিভ উপাংশ কোনটা একটা উপাংশ যদি আমি p1 এটা বের করি তারপর দেখে নিব সেটা যদি আপনার উত্তরের মধ্যে থাকে তাহলে সেটাই অ্যানসার আর যদি এটা থেকে এটা অ্যানসার দিবেন তো আমি দুটোটা বের করে নিচ্ছি তাহলে আমি p1 বাই sin 45 ডিগ্রি লিখতেছি তো ইকুয়াল টু p ভাই এই দুইটা নিচ্ছে আপাতত ঠিক আছে এই দুইটা নিচ্ছে তাহলে এখানে sin 45 ডিগ্রির সাথে 15 যোগ করলে কত 60 তাহলে কত হবে sin 60 ডিগ্রি হবে না কোয়াড্রেন্ট যদি ঘুরেন 180 ডিগ্রি দেখে তাও সেটা হবে না ওকে তাহলে sin 60 ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এখানে আমার কাছে দাঁড়াচ্ছে p1 সমান p এটা বুঝছি তো 45 এখানে হবে কত 60 তো 180 মাইনাস 60 তো 180টাকে আমরা কোয়াড্রেন্ট ঘুরাই 1 2 মাইনাস এখানে তাহলে এখানে সাইন পজিটিভ সাইন থিটা বসে দেবে সাইন 60 ডিগ্রি সো p সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি সো p1 ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি ভ্যালু কত 1 বাই রুট 2 তারপরে সাইন 60 ডিগ্রি ভ্যালু কত রুট 3 বাই 2 তাহলে ঘটনাটা কী দাঁড়াচ্ছে পি বাই রুট 2 ঠিক আছে ইন্টু 2 বাই রুট 3 তাহলে দাঁড়াচ্ছে পি রুট 2 ডিভাইডেড বাই রুট 3 ঠিক আছে এইটা একটা আনসার যদি আপনার চারটা অপশানের মধ্যে এই এইটা পেয়ে যান তাহলে তো আনসার শেষ ঠিক আছে আর যদি দেখেন যে এটা নাই তাহলে হয় তাহলে এইটা থাকবে তাহলে তখন আপনি এইটা বের করে নেবেন আমি এটা একটু মুছি তখন আপনি এইটা বের করে নেবেন পি পি বাই এখানে কত আসছে সাইন 60 ইকুয়াল টু পি টু বাই সাইন 50 ঠিক আছে তাহলে পি টু সমান এটা যদি এখানে আসে পি সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই সাইন 60 ডিগ্রি এখান থেকে ক্যালকুলেশন করে যদি কোনো ডেসিমাল মান থাকে ডেসিমাল মান ইনটু পি বা এতটুকু রেখে দেন আপনি সেটাই করবেন ঠিক আছে তাহলে এইটা একটা অংশ হইতে পারে এইটা একটা অংশ যেটা আপনার অপশনের মধ্যে যদি এটা দেখে যায় তাহলে এটাই আনসার এটা যে অপশনে থাকবে সেটা আপনি আনসার দেবেন বিষয়টা বুঝতে পেরেছি তো এখানেও আমি কি সাইন সূত্রটাই ব্যবহার করেছি এইটাও কি বলছে পি ও কিউ মানের দুইটি বল পরস্পর 45 ডিগ্রি কোণে একটি বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের কথা বলেছে আর 45 ডিগ্রি কোণে কি আর হতো দুইটা বল একটা বিন্দুতে এদের লব্ধি 16 নিউটন পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কিউ বলের মান বের করতে বলেছে ঠিক আছে সো বিষয়টি কীরকম বিষয়টা হচ্ছে পি ও কিউ দুইটি বল এরা 45 ডিগ্রি কোণে কি আর হতো এটা হচ্ছে পি বল এটা হচ্ছে কিউ বল এরা কত ডিগ্রি কোণে আনতো এই পুরোটা হচ্ছে যে 45 ডিগ্রি পুরোটা হচ্ছে 45 ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে নত আচ্ছা তাদের লব্ধি হচ্ছে কত 60 তাদের লব্ধি হচ্ছে 60 ঠিক আছে মনে করেন এটা হচ্ছে লব্ধি
এই লব্ধি হচ্ছে যে কত 60 নিউটন ঠিক আছে পি বলের সাথে 30 ডিগ্রি তাহলে এই পি বলের সাথে ওরা কত ডিগ্রি কোণ তৈরি করেছে 30 ডিগ্রি এই পি বলের সাথে এটা আবার 30 ডিগ্রি কোণ তৈরি করেছে কে লব্ধি 16 নিউটন পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কিউ বলের মান নির্ণয় করতে বলছে বিষয়টা সিম্পল তার মানে আমাদের কাছে ट्रांसफार कर दी अर्थात ट्रांसफार कर दी किऊ बल ठीक है বলের সাইন সূত্র আমি ইউজ করতে পারি আচ্ছা তো এইটা যেহেতু 15 ডিগ্রি এটা যদি 15 ডিগ্রি তাহলে এইটাও কত হবে 15 ডিগ্রি একান্তর কোণ ঠিক আছে আচ্ছা সো 15 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা কোণ কত হবে তাহলে 30 প্লাস 15 180 ডিগ্রি থেকে মাইনাস করব নাকি অর্থাৎ এইটা পুরো 180 থেকে 30 প্লাস 15 মাইনাস করলো কাজ শেষ ওকে তাহলে আমরা বলের সাইন সূত্র ইউজ করব আমাকে বের করতে বলছে কিউ কিউ আর 16 নিউটন কেই নিব ঠিক আছে তাহলে আমি যদি কিউ বলটা নিই বলের সাইন সূত্র ইউজ করব তাহলে এই বলটা যদি নিই এই বলের বিপরীত কোণ হচ্ছে 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ঠিক আছে ইকুয়াল টু কিউ বলটা নিছি আর এই হচ্ছে আমাদের কাছে লব্ধি 16 নিউটন 16 নিউটন ডিভাইডেড বাই তাহলে এইটা যদি নি এই 16 নিউটনের বিপরীত কোণ হচ্ছে এটা মানে এটা হচ্ছে একটা ত্রিভুজ তো ত্রিভুজের মতোই তো লাগে তাহলে এই বাহুটাই দিয়েই তো লব্ধিটা না 60 নিউটন এই যে 60 নিউটন ঠিক আছে এই যে এটা হচ্ছে 60 নিউটন তাহলে বিপরীত কোণ কোনটা এইটা তাহলে 180 থেকে মাইনাস করতে চাই দিক থেকে না ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে এই কোণটা যদি আমার কাছে জানা থাকে আর এই কোণটা যদি জানা থাকে 180 থেকে দুটোটা যোগ করে মাইনাস করলে এই কোণটাই তো পাবো তাই করতেছে ওকে তাহলে 16 এই 16 বাই সাইন 180 ডিগ্রি মাইনাস 30 প্লাস 15 এই যে বুঝতে পেরেছি ব্যাপারটা এখানে যে আমি এই যে ট্রায়াঙ্গেল বানালাম এখানে এই যে একটা ট্রায়াঙ্গেল বানালাম এই দুইটা কোণের যোগফল যা হবে 180 থেকে যদি এই দুইটা কোণের যোগফল মাইনাস করি এটাই তো পাবো ওভাবেই করেছি আচ্ছা সো এখান থেকে কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি কিউ বাই সাইন 30 সাইন 30 ডিগ্রি মান হচ্ছে যে হাফ ইকুয়াল টু 16 ঠিক আছে আর এখানে আচ্ছা একটা লাইন বাড়াই 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি এইটাই তো আসে না ঠিক আছে সো হ্যাঁ এখন উল্টে গেলে 2কিউ হবে আর এখানে হবে 16 আর কোয়াড্রেন্ট করে এটা কি হবে সাইন 45 ডিগ্রি হবে না ঠিক আছে 1 2 মাইনাস তাহলে এখান থেকে আসে আমার কাছে কিউ ইকুয়াল টু 8 2 দিয়ে যদি ডিভাইড করি 8 আর সাইন 45 ডিগ্রির মান কত 1/√2 ঠিক আছে 1/√2 হবে সো এখান থেকে আসবে আমার কাছে কিউ ইকুয়াল টু কত হবে 8√2 এত নিউটন এইটাই হচ্ছে আনসার যেখানে 8 নিউটন বা √2 নিউটন পাবেন সেটা হচ্ছে আমাদের কাছে আনসারটা একটি বলের আনুভূমিক ও উল্লম্ব উপাংশের মান 4 নিউটন ও 3 নিউটন 4 নিউটন ও 3 নিউটন ঠিক আছে আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব উপাংশের মান 4 নিউটন এবং 3 নিউটন কোন একটা বলের তো বলটির মান কত বিষয়টা দেখেন তো একটা বল এ হচ্ছে বল এই বলের একটা আনুভূমিক উপাংশ কত একটা আনুভূমিক উপাংশ হচ্ছে যে কত 4 নিউটন ওরা বলেছে আর একটা হচ্ছে উলম্ব উপাংশ আর একটা হচ্ছে এই যে উলম্ব উপাংশ না তাহলে উলম্ব উপাংশ কত বলেছে 3 নিউটন ঠিক আছে তো বিষয়টা কি হচ্ছে বিষয়টা হচ্ছে একটা কি বল এটা হচ্ছে একটা সেই বল ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে লব্ধি সেই বলের দুইটা উপাংশ একটা হচ্ছে আনুভূমিক আর একটা উলম্ব তাহলে আনুভূমিক আর উলম্ব যেহেতু এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি ঠিক আছে এই লব্ধিটা এটাই হচ্ছে লব্ধি এটাই হচ্ছে লব্ধি বল তার দুইটা উপাংশ একটা 4 নিউটন একটা 3 নিউটন তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি হবে তাহলে দুইটা বলের যদি
অন্তরোক্ত কোণ যদি 90 ডিগ্রি হয় তখন তাকে লব্ধির মান কত হয়, ঠিক আছে? লব্ধির মান তখন 90 ডিগ্রি হলে তখন আমরা লব্ধি সমান কি বলেছিলাম, রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, শুরুতেই বলেছি। তাহলে রুট ওভার 4 4 16, 3 3 4 9, তার মান হচ্ছে যে 5 নিউটন। তাহলে এটা হবে কত নিউটন, 5 নিউটন, ঠিক আছে? আপনি লব্ধি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কস আলফা, সেই আলফার জায়গায় এখন কত ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে, 90 টু পি কিউ ইনটু কস 90 ডিগ্রি, সেটা কি হয়ে যাবে, কাটা যাবে, কস 90 ডিগ্রি মান জিরো আসবে, তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে 4 স্কোয়ার, কিউ ধরেন 3 স্কোয়ার, ঠিক আছে? তাহলে যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, কারণ আমাদের এখানে 90 ডিগ্রি একটা উলম্ব একটা অনুভূমিক আর উলম্ব, ওরাই বলে দিয়েছে, বিষয়টা বুঝছি তো, শুরুতেই বলেছিলাম। খুব ইম্পর্টেন্ট, রুট 3 কেজি ওজনের একটি বস্তুকে দুইটি বল দ্বারা টেনে রাখা হয়েছে, টেনে রাখা হয়েছে, তার মানে এখানে সাম্যাবস্থায় রাখা হয়েছে, ঠিক আছে? একটি অনুভূমিক, ঠিক আছে, একটা অনুভূমিক অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে বল দেয় কত কেজি ওজন, ঠিক আছে? তাহলে বিষয়টা কীরকম ছিল, বিষয়টা ছিল এরকম, রুট 3 কেজি ওজন, মনে করেন এটা একটা বস্তু, তার ওজন কত কেজি, রুট 3 কেজি, ঠিক আছে? রুট 3 কেজি প্রশ্ন বলে দিয়েছে, রুট 3 কেজি ওজনের একটি বস্তুকে দুইটা বল দ্বারা টেনে রাখা হয়েছে, তার মধ্যে একটা বল কিউ এ কাজ করতেছে, একটা বল কাজ করতেছে আপনার কিভাবে, আনুভূমিক দিকের সাথে, ধরে নিচ্ছি একটা বল আনুভূমিক দিকের সাথে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পি বল, ঠিক আছে, আনুভূমিক দিকের সাথে পি বল, ঠিক আছে? অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, তাহলে অপরটি আনুভূমিকের সাথে যদি 30 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে হওয়ার কথা 30 ডিগ্রি, কিন্তু ওই দিকে হবে না, কোন দিকে হবে, এই দিকে হবে 30 ডিগ্রিটা, ঠিক আছে? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে এইটাই হবে, ঠিক আছে? এইটাই হবে অন্য বলটা, আমি ধরে নিচ্ছি অন্য বল হচ্ছে কিউ। এখন কথা হচ্ছে ওরা আনুভূমিকের সাথে যে 30 ডিগ্রি বলেছে, আমি এই দিকে না দিয়ে এদিকে দিলাম কেন, যদি এই দিকে দিতাম, মনে করেন যদি আমি এদিকে দিতাম 30 ডিগ্রি কোণে, এই দিকে 30 ডিগ্রি কোণে যদি ধরতাম, তাহলে এই বলটা এই বস্তুটাকে, এই বল একটা ক্রিয়া করতেছে, এই বল একটা ক্রিয়া করতেছে, তাহলে এই বলটা কি, এই বস্তুটা কি, এই জায়গায় কি রুট 3 কেজি ওজনের এই বস্তুটা কি সাম্যাবস্থায় থাকতো, এটা তো এই দিকেই চলে যেত, রাইট? তাহলে সাম্যাবস্থা রাখতে হলে নিশ্চয়ই এটা এদিকে আসবে, আর এদিকে যদি আসে এই তিনটা বল দ্বারা এটা সাম্যাবস্থায় আসে, তো সাম্যাবস্থার যে সত্য ছিল, সত্যটা কি ছিল, যে কোনো দুইটা বলে লব্ধি, লব্ধি এই দুইটা যদি এটা না থাকতো, এই দুইটা বলে লব্ধি কোন দিকে হইতো, এদিকে হইতো, তাহলে সাম্যাবস্থার সত্য হচ্ছে যে কোনো দুইটা বলে লব্ধি অন্য তিনটা বলের ক্ষেত্রে, অন্য তৃতীয় বলের, তৃতীয় বলের বিপরীত দিকে এবং তার মানে সমান, তার মানে সেটা যদি হতে হয় তাহলে কোনটা বল হতে হবে, এটা হইতে হবে, আর এটা জীবনে হওয়া সম্ভব নয়, কেন, কারণ ওই দিকে যদি নিয়ে যান তাহলে কিন্তু এই বস্তুটা এই জায়গায় কোনো দিন সাম্যাবস্থায় থাকবে না, বিষয়টা ক্লিয়ার তো? সো এখন আমরা তাহলে কি করব, এখন আমরা যেহেতু সাম্যাবস্থায় আছে, তিনটা বলের কথা বলেছে, ঠিক আছে, তিনটা বলের কথা বলেছে এবং কি সাম্যাবস্থায় বলেছে, ঠিক আছে, সেহেতু আমরা লামির উপপাদ্য ব্যবহার করব। চলেন আমরা লামির উপপাদ্য ব্যবহার করি। তাহলে আমি যদি পি বলটা নিই, পি বল আমাকে বলছে কি বল দয় কত কেজি ওজন, ঠিক আছে, কিয়ারত হলে বল দয় কত কেজি ওজন, আবার বলতেছে রুট 3 কেজি ওজনের একটি বস্তুকে দুইটি বল দ্বারা টেনে রাখা হয়েছে, একটি আনুভূমিক এবং অপরটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কিয়ারত হলে বল দয় কত কেজি ওজন, কারণে বলের ভ্যালুটাই আমাকে বের করতে বলেছে। তাহলে চলেন বলের ভ্যালুটা আমরা বের করি। তাহলে পি বল যদি নিই অন্য দুইটা বলের অন্তর্গত কোণ, এটা হবে 90 ডিগ্রি, 90 প্লাস 30, তাহলে সাইন 90 প্লাস 30 হচ্ছে কত, 120 ডিগ্রি ইকুয়াল টু দেন রুট 3, রুট 3, রুট 3 নিলে এইটাই হচ্ছে আমাদের কাছে ব্যাপার না, তাহলে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি এই দুইটা বলের অন্তর্গত কোণ, তাহলে এই 30 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে এটা কত হবে, 180 থেকে 30 চলে গেলে এটা হবে 150, তাহলে সাইন 150 ডিগ্রি ইকুয়াল টু দেন কিউ বল, যদি কিউ বলটা নিই তাহলে অন্য দুইটা বল, এই দুইটা বল, এটা 90 ডিগ্রি,
sin 90 ডিগ্রি বিষয়টা ক্লিয়ার তো বুঝছি তো ব্যাপারটা অর্থাৎ ল্যামির সাম্যাবস্থায় ল্যামির উপপাদ্য আমরা ইউজ করতেছি যখনই সাম্যাবস্থায় দেখব সেখানে আমরা ল্যামির উপপাদ্য ইউজ করব ল্যামির উপপাদ্যটা কি যেই বলটা নিব সেই বল বাদ দিয়ে অন্য দুইটা বলের অন্তর্গত কোণ যে বলটা নিব অন্য দুইটা বলের অন্তর্গত কোণ যে বলটা নিব অন্য দুইটা বলের অন্তর্গত কোণ সাইনের অনুপাত ঠিক আছে যে বলটা নিব তার বিপরীত দুইটা বলের অন্তর্গত কোণের সাইনের অনুপাত যে বলটা নিব অন্য দুইটা বলের অন্তর্গত কোণের সাইনের অনুপাত সেটাই করেছি ওকে তাহলে এখন আমরা বের করে ফেলি প্রথমে এই দুইটা নি এই দুইটা নি তাহলে এখান থেকে আসবে আমাদের কাছে p equal to root 3 sin 120 degree divided by sin 150 degree ক্যালকুলেটরে টিপেন টিপতে টিপতে এইটার ভ্যালু কত বের করেন দেখেন এখানে পুরোপুরি ক্যালকুলেশন করলে দেখবেন এখানে 3 আসতেছে একটা বল 3 আসতেছে আর যদি আমি এই দুইটা বল নি এই দুইটা বল নি এই দুইটা অনুপাত নি তাহলে থাকবে কত তাহলে রুট 3 সাইন 150 ডিগ্রি ইকুয়াল টু কিউ ভাই সাইন 90 ডিগ্রি ঠিক আছে যদি এই দুইটা বল নি তাহলে এখান থেকে আসবে আমাদের কাছে কিউ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি ইনটু রুট 3 ডিভাইডেড বাই সাইন 150 ডিগ্রি ঠিক আছে তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু কত আসে দেখেন 2 রুট 3 তাহলে এটা একটা আনসার এইটা একটা আনসার বিষয়টা বুঝছি তো সো লামির সাম্যাবস্থায় লামির উপপাদ্য এই টাইপের অঙ্ক এটা ঠিক আছে যখনই তিনটা বল সাম্যাবস্থায় থাকবে বলবে তখনই সেখানে আমরা লামির উপপাদ্য ব্যবহার করব বিষয়টা বুঝছি তো আর অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে কাজ ওকে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন